হ্যালো হ্যালো হ্যাঁ শুনছি আদাব ম্যাডাম আদাব ম্যাডাম ওই আমার একটা প্রশ্ন ছিল আর কি প্রবলেমে বহুদিন ধরে ভুগছি আমি শিওর প্লিজ আমি 53 প্লাস আমার বয়স আচ্ছা আমার বিবাহিত জীবন প্রায় 23 বছর হুম হুম তো আমার আব্বা মারা গেলেন এই 17ই গত 17ই জানুয়ারি আচ্ছা তো একটু প্লিজ আমি বলি ডিটেলস তো আমি সরকারি চাকরি করছি প্রায় 24 বছর তার আগে একটা প্রাইভেট প্রতিষ্ঠানে ছিলাম স্কুলে এই 32 বছর আমার চাকরি আমি খুব স্ট্রাগল করে মানুষ হয়েছি আর কি মানে এডুকেশন লাইফটা তো আমার আব্বা গভর্নমেন্ট চাকরি করতেন তো আমার দু ভাই দু বোন তো আমি কষ্ট করে লেখাপড়া করে আমার ইচ্ছে ছিল যে আমাদের পরিবার থেকে যে কোনো একটা ব্র্যান্ড বিশ্ববিদ্যালয় থেকে আমার ছোট ভাইকে মানুষ করব মানে অনার্স মাস্টার তার লাউটা পড়িয়েছেন কিন্তু খুব কষ্ট করছি এক কথায় মানে আমি আমার ইচ্ছা ছিল এমএ পাস করার আমি অর্থনৈতিক কারণে এমএ পাস করতে পারিনি ওই সময় আমি ভাইকে লেখাপড়া করেছিলাম মানে বাবা যেহেতু মারা গেছেন একটা মানে অর্থনৈতিক আমি আমার তো ভুল হয়ে গেল এখানে মানে আমার বাবা একটা সিম্পল চাকরি করতো ক্লার্ক ছিল টেলিকাল জব আচ্ছা আচ্ছা ওকে তো সংসার বুঝতে পারতেছেন চারজন আমরা চার ভাই বোন কষ্ট করে বাবা আমার আব্বা মানুষ করছে তো আমার আব্বা রিটায়ারমেন্টে যাওয়ার পরে আমার সংসারের হাল ধরতে হচ্ছে আমাকে আচ্ছা তো আমার ছোট ভাই যখন আমি রিটায়ারমেন্টে যাই আমার আব্বা তখন আমার ছোট ভাই ইন্টারমিডিয়েট পাস করে তো ও রেজাল্ট খুব ভালো ছিল আমার ইচ্ছা ছিল যে যে কোনো একটা ব্র্যান্ড বিশ্ববিদ্যালয় থেকে ওকে আমি মাস্টার্স করাবো আমার একটা অ্যাম্বিশন ছিল তো যাই আল্লাহ করিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এমবিএ সেকেন্ড ব্যাচ তো কিন্তু আমার আব্বার একটা বদলা ছিল যে উনি যেটা বলতেন সেটাই করতে হবে আমি মানে গভর্নমেন্ট কলেজ থেকে বিএ পাস করার পরে 99 সালে গভর্নমেন্ট চাকরি পেলাম পাওয়ার পরে সংসারে হাল ধরলাম ভাইকে এমবিএ কমপ্লিট করালাম আল্লাহর রহমতে কিন্তু চাকরি পাওয়ার পরে যখন সংসারে হাল ধরলাম ধরার পরে মোটামুটি ভালোই চলছিল সংসার কিন্তু ওই আপনার যখন আমি বিয়ে করলাম 1999 সালে বিয়ে করার পরে পরেই আপনার হঠাৎ করে আমার আবার একটা পরিবর্তন লক্ষ্য করলাম মানে উনি জেডি হয়ে গেলেন জেডি হওয়ার পরে আমার ওয়াইফের বাচ্চা ইস্যু হলো বিয়ের 2 বছর পর কন্যা সন্তান সে হাঁটতে শিখে নেই কোলে তখন থেকে মানে খুব মানে মুখ খারাপ করে গালি গালাজ করতো আমার ওয়াইফকে আমাকে মারতে যেত আমার ওয়াইফকে গায়ে হাত পর্যন্ত তুলছে আমাকেও মারতে যেত আমার আমার আব্বা আচ্ছা তখন ওনার একটা বিরাট পরিবর্তন হলো জি 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 আচ্ছা তো আমরা বিশেষ করে আমি তো ওইভাবে মানুষ হয়েছি যে হাজার হলো আব্বা তো আমি অনেক হাত জোর করে আমি আবার টিউশন করাতাম এই বাসায় আচ্ছা স্কুল স্কুল টাইমের পরে 5টার পরে রাত 10টা পর্যন্ত আমি টিউশন করাতাম তো প্রাইভেট টিউশন তো আমার আব্বাকে আমি হাত জোর করে বলছিলাম 10 জন ভদ্র ফ্যামিলির ছেলে এখানে প্রাইভেট পড়ে তুমি যা কিছু করবা তুমি প্রাইভেট ছুটি হওয়ার পরে আমাকে মার দিব না কি করবা করিও তারপরে সে শুনতো না আর ওই সময় আমার ভাই এমবিএ কমপ্লিট করার পরে সে ঢাকাতে চাকরি পেল কোম্পানিতে অফিসার পোস্টে যাই হোক আমার ভাইকে এগুলো আমি মানে মোবাইলে গোপনে জানাতাম ভাই আবার বিশ্বাস করতো ছুটিতে আসে ভাই আমার আব্বাকে ভদ্রভাবে ধমক দিত তুমি কেন এটা করো তখন আমার আব্বা এটা অস্বীকার করতো মানে এক কথায় বলতো লজ্জা লাগে ম্যাডাম যে সে মিথ্যে কথা বলতো এক কথা শেষ অস্বীকার করতো না আমি এরকম করি না আমি এরকম করি না আচ্ছা আমার মনে হয় আমাদের বিরতির সময় হয়ে যাচ্ছে তো আমরা একটু ডিটেইলটা বাদ দিয়ে বলি কেমন আমরা জাস্ট ফ্যাক্টস গুলো বলি কেমন আচ্ছা যাই হোক উনি কিন্তু আমার মেয়ের বয়স যখন 2+ তখন থেকে দা বুটি কুড়াল দিয়ে যখন তখন মাছ পেয়ে যেত এই সিনগুলো আমার মেয়ে দেখছে এই ক্ষেত্রে মনে করেন হাই স্কুল লাইফ বা গার্লস স্কুল লাইফ সে অতিবাহিত করার পরে তার মনের মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি হয়ে গেছে কারোর সঙ্গে কথা বলতে ইয়ে করে সে অনার্স থার্ড ইয়ারে অধ্যয়নরত এখন তো আমার কাছে কেন জানি মনে হচ্ছে ওই ছোটবেলা থেকে ওই সিনগুলো দেখছে আমার আব্বার তো দেখে দেখে সে কিন্তু আর 10টা মেয়ের সঙ্গে মিশতে পারে না মেইন প্রবলেম হচ্ছে এটা এখন বর্তমানে এবং আমার আব্বা এই বিহেভ গুলো করাতে আমার ওয়াইফের সঙ্গে সম্পর্ক খারাপ হয়ে গেছিল এখনো খুব একটা ইজি সম্পর্ক না আমার ওয়াইফের সাথে মানে ওয়াইফের স্বামী স্ত্রীর সম্পর্ক নষ্ট হয়েছে বাবার আচরণের কারণে এটা আমি মনে করি আমার ধারণা না না হতে পারে মানে ওয়াইফ কি তখন ফিল করতো যে আমার হাজবেন্ড আমাকে যথেষ্ট সাপোর্ট দিচ্ছেন না এটা এটা কি ওর কমপ্লেইন ছিল অভিযোগ ছিল
তারপরে আমার বড় বোনকে আমরা আমার বড় বোনের গভর্নমেন্ট চাকরি করতে ওকে আমরা নালিশ দিয়েছিলাম, ও আবার আমার পক্ষ অবলম্বন করছিলেন। সে কি করেছিল? আমরা আমার বড় বোনকে যখন নালিশ দিলাম স্বামী স্ত্রী গিয়ে দিদি এই ব্যাপার, তখন আমার বড় বোন আমাদের পক্ষ না নিয়ে আমার বাবার পক্ষ অবলম্বন করছিল। আচ্ছা আচ্ছা, তখনও খুব সাপোর্ট পাওয়া যায়নি আর কি। জি জি জি, আমার কেন জানি মনে হচ্ছে আমার মেয়ের বয়স যখন হাঁটা যখন হাঁটা শিখে নি হাঁটা শিখছে তখন থেকে সিন গুলো দেখে আসে, অশান্তি পরিবারে মারামারি এই জঘন্য পরিবেশ এক কথায় ভীষণ ক্ষতিগ্রস্ত হয়েছে তখন। জি জি জি, আমার কাছে কেন জানি মনে হচ্ছে আমার মেয়ে মানসিক ভাবে সে আমার কাছে মনে হচ্ছে ম্যাডাম। হ্যাঁ, এখন এখন মেইন সমস্যা হচ্ছে যে আমার ওয়াইফ আমার মেয়েকে ছাড়তেছে না। এই যে অনার্স বলতে লজ্জা লাগে, অনার্সে সে প্রাইভেট পড়ে, ইংলিশে অনার্স পড়ে, আমার ওয়াইফ নিয়ে যে যাতায়াত করায়, আমার ওয়াইফ প্রাইভেটে নিয়ে যায়, আমার ওয়াইফ কলেজে নিয়ে যায়, তো খুব খারাপ লাগতেছে আমাকে। এটা এটা কিভাবে সম্ভব দূরীভূত করার? আমার ওয়াইফ কিছুতেই শুনতেছে না যে আমি আমার মেয়ের সঙ্গে যাবো, আমার মেয়ের সঙ্গে আসবো, এই যে প্রবলেমটা হতো। আচ্ছা, মেয়েটা কিভাবে নিচ্ছে? জি জি, মেয়েটা কিভাবে নিচ্ছে? অনেক সময় বলে আমাকে এসে আমাদেরকে এসে বলে তো ক্লায়েন্টরা যে আমার ভালো লাগে না যে এত বড় হয়ে গেছে এখনো মা পেছন পেছন যাচ্ছেন, ও পছন্দ করছে না ব্যাপারটা। জি জি, অবশ্যই মায়ের সঙ্গে বার্গেনিং হচ্ছে মাঝে মধ্যে। হ্যাঁ সেটাই, এখন এটা থেকে আমি নিস্তার চাচ্ছি, এটা সলিউশন কি ম্যাডাম? মানে এক্স্যাক্টলি প্রশ্নটা একটু সুন্দর করে গুছিয়ে বলে ভালো। এই যে মা ছাড়ে না, আমার দিদি আমার ওয়াইফের বড় বোন বুঝাচ্ছে, আমি বুঝাচ্ছি দেখো বড় হয়ে গেছে ওকে ছাড়ে দাও, কিন্তু সে সে ইয়া পায় আস্থা পাচ্ছে না মেয়েকে। আর একটা প্রবলেম, ওই আমার মেয়ে মিস ইউজ করে মোবাইল, মোবাইল মধ্যে হচ্ছে চ্যাটিং না কি বলে ম্যাডাম, তো এটা তো আজকাল খুবই কমন তাই না? জি জি জি, এই সামগ্রিক জিনিসগুলো। মেয়ের সাথে মায়ের সম্পর্কটা কেমন? কার সঙ্গে ম্যাডাম? মেয়ের সাথে মায়ের সম্পর্কটা মানে সত্যি কথা বলতে কি মানে 50-50 অ্যাকর্ডিং টু মাই ওপিনিয়ন 50-50। আর বাবার সাথে সম্পর্ক কেমন মেয়ের? আমার সঙ্গে ম্যাডাম বলতে লজ্জা লাগে, খারাপ না ভালোই, কিন্তু মাঝে মধ্যে আমি আমার রাগকে চেক দিতে পারি না, বলে যা তোর তোর জীবনে যা হবে হবে, এরকম রাগ দেখাই আমি। কার ভাই মানে এটা কার সঙ্গে রাগটা দেখানো হচ্ছে? মানে রাগ অনেক সময় আমার মানে এটা ত্রিমুখী লড়াই হয়ে যাচ্ছে। ত্রিমুখী লড়াই হচ্ছে? জি জি, আমি বলি তুমি তুমি ওকে ছেড়ে দাও, আমার আমার ওয়াইফকে বলতেছি আমার ওয়াইফ আস্থা পাচ্ছে না, আমি ও তো বড় হয়ে গেছে। এখন ওয়াইফ কি বসা এখানে নাকি অন্য কোথাও? জি জি জি, ওয়াইফ কি সাথেই আছেন, বসে আছেন? না আসলে ওই উনি ও একটু ঘুমায় গেছে, আমি বলি আমি রেকর্ড করব, তোমাকে তোমাকে পরে শোনাবো, আমি রেকর্ড করতেছি। আচ্ছা আচ্ছা, ওকে, আমাদের কি একটু 2 মিনিট সময় হবে, কোনো প্রশ্ন করতে পারে অতিথিরা? জি জি অবশ্যই। আচ্ছা একটু লাইনে থাকতে হবে তোমাদের, চট করে কিছু। আচ্ছা, আপনার মেয়ে বলছিলেন যে বাবা আপনার বাবা যখন খুব আক্রমণাত্মক আচরণ করতেন, আপনার মেয়েকে কি আঘাত করেছেন? মেয়েকে আঘাত করেনি, কিন্তু আমাকে মারতে যেত এবং আমার ওয়াইফের গায়ে লাঠি দিয়ে আঘাত করেছিল, ওই সিনও দেখছে। কিন্তু আপনার মেয়ের সাথে করা হয়নি? কিন্তু ও দেখেছে ওর বাবাকে মার খেতে। কিন্তু মেয়ে দেখেছে? ওকে, আপনার পক্ষ থেকে মেয়েকে কি কখনো আপনি শাসন করার জন্য কখনো রেগে গিয়ে কিছু মানে বলে ফেলা করে ফেলা এটা কি হয়েছে? জি 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 জি, আমি 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 রাগ রাগ চেক দিতে না পারে একাধিকবার গায়ে হাতও তুলছিলাম দুই একবার। ওকে ঠিক আছে, বুঝার কোনো প্রশ্ন থাকলে চট করে করো। আচ্ছা, এই যে মেয়ে যে ভয় পাচ্ছিল আপনি বলছিলেন যে মিশতে পারছে না, হ্যাঁ এটা কি ওভারকাম হয়ে গেছে কি আপনি এটা আর বলেন নাই? জি জি প্লিজ প্লিজ, আপনি বলছিলেন যে ওই ভয় পাওয়ার ফলে সে ফ্রেন্ডের সাথে মিশতে পারে না, হ্যাঁ এখন কি এইটা পরিবর্তন হয়েছে? এখন যে একা একা যেতে যাচ্ছে, পরিবর্তন আমার কাছে মনে হচ্ছে 30-40% পরিবর্তন, মানে পজিটিভ চেঞ্জ হয়েছে। হ্যাঁ সামান্য সামান্য আমার কাছে মনে হচ্ছে, 100% নয়। আচ্ছা ওকে ঠিক আছে, তুমি বলতে চাও আগে বলো। যেটুকু শুনে আমি যেটা বুঝতে পারলাম যে ওনাদের মেইন প্রবলেমটা হচ্ছে ওনার ওয়াইফ এবং মেয়ে, ওয়াইফ অনেক বেশি নিরাপত্তা দাবি করছে মেয়েকে সেফ রাখার জন্য, যে যাতে সে সেফ থাকে সবখানে যাচ্ছে, এবং ওটা ওনাদের মানে নিতে পারছেন না যে মেয়ে তো বড় হয়েছে একটু ছাড় দেওয়া দরকার, ছোটবেলায় ঠিক আছে এখন বড় হয়েছে। কিন্তু আমার মনে হয় কোথায় জানি এই যে যে ঘটনাগুলো বলছিলেন, ওনার বাবা একটা সময় খুব মানে আক্রমণাত্মক আচরণগুলো করতেন, মারধর করতেন, গায়ে হাত তুলতেন, ওনাকে মারতেন, ওনাকে মারতেন মানে উনি একজন বয়স্ক মানুষ, তার গায়ে হাত তোলা হতো, ওনার ওয়াইফের গায়ে হাত তোলা হতো এবং মেয়ে দেখতেন, মেয়ে তখন খুব ছোট। কোথায় জানি একটা বিষয় ছিল যে আমার মনে হচ্ছে যে মেয়ের মা উনি তো
ভদ্রলোক যেহেতু বাইরে কাজ করতেন, মেয়ের মা কিন্তু মেয়েকে প্রোটেকশন দিয়ে রাখতেন যাতে ওনার শ্বশুর মেয়েকে হার্ম না করতে পারে। উনি হয়তো মার খেয়েছেন, মেয়েকে বাঁচিয়েছেন। এই যে মানে একটা চিন্তা যে আমাকে আমার মেয়েকে নিরাপদ রাখতে হবে, প্রোটেকশন দিয়ে রাখতে হবে, এই জিনিসটাই উনি কিন্তু বহন করে চলছেন। উনি জানেন যে এই ফাইটটা ওনার একা করতে হবে, কারণ উনি যখন এই প্রোটেকশনটা দিয়েছিলেন ওনার হাজব্যান্ডকে পাশে পান নাই, বাইরে ছিলেন, কাজে ছিলেন। তো এটা আমার হাইপোথেটিক্যাল মনে হচ্ছে, বাট এখানে আমার মনে হয় এই যে মেয়েকে সেফ রাখতে হবে, এই প্রবণতাটাই আজকে ওনার ভিতরে, এটা যে মেয়ে যেখানে যাচ্ছে উনি যাচ্ছেন, মেয়েকে মানে ও একটা ট্রমা ক্যারি করছে, ট্রমা এটা, এবং মেয়েও এটা হয়তো অভ্যাস হয়ে গেছে যে মা তো আমাকে বাঁচাবে, কিন্তু মেয়ে কিন্তু আবার চাচ্ছেও না। তাহলে ওই রিয়েলাইজেশনটা মেয়ে এখন আসছে যে না, আমি এখন বড় হয়েছি, আই ক্যান প্রোটেক্ট মাইসেলফ, আমি নিজেকে প্রোটেক্ট করতে পারবো, কিন্তু মা এখনো আগের বিষয়টাতেই রয়ে গেছে। তো এটা মার সাথে একটু কথা বলার প্রয়োজন আছে, মাকে একটু যদি সেই রিয়েলাইজেশন, মা শুনবে কারণ ও রেকর্ড করে রাখা হয়েছে, তুমি বলো, সেই রিয়েলাইজেশনটা যদি আসে, সেই বোঝার বিষয়টা আসে যে না, আমি যখন আমার দায়িত্ব ছিল প্রোটেকশন দেয়, আমি সেটা করেছি, আজকে আমার মেয়ে সেটা পারবে, কারণ আমি সবসময় থাকবো না, কিন্তু আমার মেয়ে থাকবে। তো মেয়েরও দায়িত্ব নিজেই নিজেকে প্রোটেক্ট করা, এবং সেটা আমাকে মেয়েকে শেখাতে হবে। আমি যদি সাথে সবসময় থাকি তাহলে মেয়ে কিন্তু শিখবে না। সো এই বিষয়টা যদি ওনাকে আস্তে আস্তে বোঝানো যায়, এবং এই অভ্যাস থেকে প্রথম প্রথম ওনার অনেক টেনশন হবে, মেয়ে একা চলে গেল উনি ভয় পাবে, সো সেখান থেকে আস্তে আস্তে ওনার অভ্যস্ততা তৈরি করা, সেটাই হবে ওনার জন্য একটা, আমি মনে করি যে সাইকোলজিক্যাল একটা মানে মানসিকভাবে একটা পরিবর্তন। কামাল ভাই অনেকটা বলে দিয়েছে, তো একটু অ্যাড করি সেটা, সেটা হচ্ছে যে এখানে একটা মানে প্রশ্নটা না আমার কাছে একটু ক্লিয়ার একটু ইয়া লাগছে না, যে মেয়ের পরিবর্তনটা উনি কোন জায়গাটায় পরিবর্তনটা আসলে চায়, উনি বিষয়টা নিয়ে খুব মোটামুটি আতঙ্কিত যে মেয়েটাকে নিয়ে কি করব। হ্যাঁ, তো এখন কি করব বলতে আসলে কোন জায়গাটায় আসলে, এছাড়া আমাদের আসলে এটা প্রশ্নটা করা হয় নাই। তো উনি কি চাচ্ছেন যে এরকম যে একা মেয়েটা চলাফেরা করবে? এখন যদি আমি এটা চিন্তা করে থাকি যে একা চলাফেরা করবে, এটা কে চাচ্ছেন? বাবা। আচ্ছা, বাবা এবং মেয়ে দুজনেই কিন্তু চাচ্ছে এখন একা চলাফেরা করতে। আর ভাইয়া যেটা বললেন যে হচ্ছে ওনার একটা ভয় থেকে এটা হতে পারে। আরেকটা বিষয় একটুখানি ছিল মোবাইলের বিষয়টাও, যে ওইখানে মেয়ে কিছু করে ফেললো কি না সেই জায়গাটাও তার একটা ভয় থাকতে পারে, যে যদি উল্টাপাল্টা কিছু একটা করে বসে তখন কি হবে। এবং আরেকটা ভয়ও আছে যে হঠাৎ করে শ্বশুর মানে কেন এরকম আক্রমণাত্মক হয়ে গেল, এটার ভেতরের আসলে ঘটনাটা কি, সেই জায়গাটা আসলে হঠাৎ করে হয়ে যাওয়ার পিছনে নিশ্চয়ই কোনো কারণ আছে। তো এই জায়গাটাই আমি একটু বলতে চাই যে মেয়েটার মানে ওর জায়গাটাও শোনা, যে তুমি আসলে কিভাবে চাচ্ছ, এবং বসে আলোচনা করাটা সবচেয়ে ভালো হয় আর কি। বাবা মা মেয়ে তিনজনে বসে আলাপ করতে পারেন, হ্যাঁ, যে কি কীভাবে আসলে চাচ্ছি, আমরা চাচ্ছি মেয়েটাকে ছাড়তে, মেয়েটাও চাচ্ছে যে আমিও যাব। তো ওই জায়গাটায় মাকে আশ্বস্ত করা যে কতটুকু আমি করতে পারবো বা কি করব, কিভাবে জানাবো, হ্যাঁ, এই জায়গাটা একটু ক্লিয়ার হলে ভালো হয়। আরেকটা সবচেয়ে বড় কথা যে ট্রমাটা কাজ করছে, আমার মনে হয় ফ্যামিলি কাউন্সিলিংয়ে বসলে এটা ভালো হয়, প্রফেশনাল কারো কাছে বসলে যে জায়গাটা ক্লিয়ার হবে আসলে।